হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে বিপত্তারিণী পুজো। বিপত্তারিণী পুজো আমি প্রত্যেক বছরই, মানে বিয়ের পর থেকে মা, শাশুড়ি মা, আমি, আমরা সবাই মিলেই করি, আমার বড় ননদ। তো আজকে সেই পুজোটা। তা এখন তো আমার শাশুড়ি মা পারে না, পারেন না উনি এখন পুজো করতে, তো আমি ধরে রেখে দিয়েছি পুজোটা। আর এখন হচ্ছে আমাদের বাড়ির পাশেই এখন পুজো হয়, মানে ওই বাড়িতেই পুজো হয়, বেশি দূরেও আমাদের যেতে হয় না, তা ওই বাড়িতেই পুজো দিয়ে দিই। আমি যাচ্ছি এখন স্নান করতে, আর মেয়েকে বললাম যে শোনা, তাহলে তুই ডালাটা একটু গুছিয়ে নে। তা ওই দেখো, ও ডালাটা গুছাচ্ছে, দেখো। থাকা শোনা, এই যে ও এখন ডালাটা গুছাতে বসেছে। তো আমি স্নান করে আসি, স্নান করার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমার মেয়ে ডালা সাজানো হয়ে গেছে, দেখো। ও নিজে নিজেই এক একে সাজিয়েছে এগুলো সব পুজোর জন্য। এবার আমি স্নান করতে গেছিলাম, তোমরা তো দেখলে, তো আমার স্নান হয়ে গেছে, এখন পুজো দিতে যাচ্ছি, চলো। এই দেখো কি সুন্দর পেয়ারা হয়েছে। কিটা জবা ফুল আছে পুজো করার জন্য, জবা ফুল আছে তো, পুজো করার জন্য ঘুরে গিয়ে জবা ফুল আছে। আর ফুল কই, ফুলই ওটা 13 রকম ফুল তো এদের, জবা ফুল লাগবে তো আলাদা। ঠিক আছে, ওই পাশে দাও, ওই পাশে। মেয়ে মেয়ে উঠতে পেরেছে, উনি শান্ত ছেলে, শান্ত ছেলে, তাই না তুমি?
বাড়িও চলে এসেছি, বাড়ি এসে আবার তাড়াতাড়ি করে দুপুরের খাবার তৈরি করলাম। তোমরা তো অনেকেই সবাই জানো যে বিপত্তারিণী পুজো দিলে আর কি চালের জিনিসটা খাওয়া যায় না। সেদিনকে 13টা লুচি মানে খেতেই হয়, মানে খাও না খাও দাঁতে কেটে রাখতেই হবে 13টা লুচি। তো এখন দেখো আমি লুচি এদিকে এসে আবার লুচিও করা আরম্ভ করে দিলাম। তো ঠিক আছে, আজকে ভিডিওটা তোমরা দেখলে, পুজোও দেখলে, আমাদের পাশের বাড়িরই পুজোটা হয় পাশের বাড়িতে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আচ্ছা চলো, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, চলো টাটা।